সফল ভবিষ্যৎ গড়ার একটাই কাহিনী, ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী। গুরুতর অসুস্থ ধনী মেয়ের বগলা, যার অভিনীত সিনেমা আজও আম বাঙালি ড্রয়িং রুমে অন্যতম সেরা এন্টারটেনমেন্ট। বগলার চরিত্রে অভিনয় করা পার্থ মুখোপাধ্যায় এখন আইসিইউতে, কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে বেশ কয়েকদিন ধরে ভর্তি। কিডনি সহ বেশ কিছু সমস্যায় আক্রান্ত 70 বছর বয়সী অভিনেতা আইসিইউতে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বাংলা সিনেমার স্বর্ণযুগে পার্থ মুখোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে ছিলেন। উত্তম কুমারের ছেলে ভাইয়ের চরিত্রে অভিনয় করে সবাইয়ের মন জয় করেন। ধনী মেয়ে, বাঘবন্দি খেলা, অগ্নিশ্বর, গল্প হলেও সত্যি, এমন অনেক সিনেমায় তাঁর অভিনয় বাঙালি চিরকাল মনে রাখবে। বাবা মেশমশাই সই জাল করেছিলেন, শুধু আপনাদেরই নাম আসলো। এইভাবে উনি আরো অনেকের সই জাল করে জায়গা, জমি, বাড়ি, ঘর, সম্পত্তির মালিক হয়েছেন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।